নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন বর দয়াল নবীজি কর নারীর সম্মান রে, বলে গেছেন বর দয়াল নবীজি কর নারীর সম্মান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না। বিয়ের পরে তুমি খুব মারছো, খুব অত্যাচার করছো, কাল কিয়ামতের ময়দানের কথা একবার ভাবো, সেইখানে মুখ দেখাতে হবে, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, না পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, বলে রব্বানা সুখ পাবে না, বলে রব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি কর নারীর সম্মান রে। দেখবেন এখন বর্তমান যুগে আমাদের বিয়ে শাদির পরে আর ঘরে যখন অশান্তি হয় আমরা বলি হ্যাঁ এই তোমার বিয়ের পরে তোমার বউটা আসলো আর তোমার ঘরে অশান্তি শুরু হয়ে গেল, কিন্তু আজকে আমাদের একটা কথা ভেবে রাখা দরকার, আমার ঘরের মেয়ে, আমার সন্তান, আমার বোন যদি কষ্ট পায় শ্বশুর বাড়ি, বাপের মনটা কাঁদে, মায়ের মনটা কাঁদে, ভাইয়ের মনটা কাঁদে, ছটফট করে হাগো আমার বোনকে কত জ্বালা যন্ত্রণা দিচ্ছে, তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, আর পরের মেয়েকে আমরা দিই জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি কর নারীর সম্মান রে, নারীদের জন্য কত মূল্যবান এটা যদি জানতো কোনোদিনও তাদের মনে কষ্ট দিত না, একটা ছেলে তার মা হলো তার কাছে জান্নাত, কেন সারা জীবন তার খেদমত করতে পারবে, কিন্তু নারী তার বাপ মার জীবনে খেদমত সারা জীবন করতে পারবে না, 19 বছর 18 বছর পর্যন্ত করবে, তারপরে তার আগে এখন বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু যখন শ্বশুর বাড়ি যাবে আল্লাহ তার জন্য আর একটা অপশন দিয়ে দিল, তোমার স্বামীকে যদি তুমি রাজি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের রাস্তা কিন্তু সঠিক সহজ হয়ে যাবে, আর তুমি এই দুনিয়াতে এখন ডিজিটাল যুগ, যদি স্বামী বলে হাগো একটু পানি দেবে তখন বলে কেন উইকেন্ডের খেয়ে নিতে পারো না, আমরা বলি বলো, তারপর সেইখানে যখন কষ্ট পাবে দেখবে, তো সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। মা বোনেদের কাছে
করি আমরা আবেদন, তোমার স্বামী আর পিতা পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, কেন স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবী যে কর নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবী যে কর নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবী যে কর নারীর সম্মান রে। আল কোরআন, 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 একশত চার কিতাব নাযিল হয়েছে, ওগো একশত চার কিতাব নাযিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ইসলামের দুশমন কোরআনের দুশমন কোরআনকে রিসার্চ করতে লাগলো, কিভাবে কোরআনের ভুল ধরে সোশ্যাল মিডিয়াতে সারা দুনিয়াতে তুলে ধরা যায়, মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাব এই কোরআনে এই জায়গায় ভুল আছে, এর ব্যাখ্যা ভুল আছে, যারা এই কোরআনকে রিসার্চ করতে লাগলো, পড়তে লাগলো, পড়তে লাগলো কোরআনের ভুল ধরার জন্য, তারা যখন পড়তে 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 পুরো কমপ্লিট করে নিল, তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, কোরআনের বাণী খোদার বাণী তার করে নিল শিকার, মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ, মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ, এই কোরআনের সাদ যে মোমিন চেকেছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করেছে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে,
বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, সবুজ ফল মূল খেয়ে থাকিবি রে মমিন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকিবি রে মমিন, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, আধার ভুবন কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আমি তোদের মালিক আমি প্রভু আমি রব, বান্দাদের উদ্দেশ্য করে বলছেন, আমি তোদের মালিক আমি প্রভু আমি রব, হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব, আমি তোদের মালিক আমি প্রভু আমি রব, হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে।